শিক্ষা দপ্তরে জালিয়াতি রুখতে অর্থাৎ শিক্ষক বা অশিক্ষক কর্মচারী নিয়োগে জালিয়াতি রুখতে এবং নিয়োগ হওয়া জালিয়াত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের চিহ্নিত করতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বসু। মুর্শিদাবাদে একটি স্কুলে কর্মশিক্ষা বিভাগের সিট খালি থাকায় সেখানে ভূগোলের শিক্ষক নিয়োগ করা হয় ওই স্কুলের প্রধান শিক্ষকের ছেলেকে, যিনি ভূগোল বিষয়ের স্নাতক। পরে দেখা যায় উনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটি জাল করে নিয়োগপত্র পেয়ে নিয়োগ হয়েছেন। বিষয়টিকে কেন্দ্র করে যখন কলকাতা হাইকোর্ট সিআইটি তদন্তের নির্দেশ দেয় তখনই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। তাই 2016 সালের পরবর্তী সময়ে রাজ্যের সকল স্কুলে যে সকল শিক্ষক বা অশিক্ষক কর্মচারীরা নিয়োগপত্র পেয়েছেন তাদের জন্য একটা আলাদা ডেটাবেস তৈরির নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অর্থাৎ খুব সহজেই চিহ্নিত করা যাবে কারা জালিয়াতি করে নিয়োগপত্র পেয়েছে। আর এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ এখানেই ধরা পড়বে যে মেমো নাম্বারের ক্ষেত্রে গোলমাল করা যাবে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুর ডেট তারিখটাও একটু ফ্যাক্টর হবে। তাই বলা যেতে পারে এই পদক্ষেপের ফলে কিছু জালিয়াতের রাতের ঘুম হয়তো আজ থেকেই নষ্ট হয়ে গেল। তাই এরকম গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকতে এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।